11 মে 2024, বৃষ্টিকে উপেক্ষা করে ছুটে চলেছিলাম পূবালী ব্যাংক PLC-র ডিজাস্টার রিকভারি সেন্টারের সহকর্মীদের সাথে। গন্তব্য আরেক সহকর্মী মিজানুর রহমান মিজান ভাইয়ের বৌভাত অনুষ্ঠানে। যাত্রাপথে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা তুলে ধরব এই ভিডিওতে। চলুন ভিডিওটি শুরু করা যাক। যাত্রা শুরুর ঘণ্টাখানেক পরে আমরা সবাই সকালে নাস্তা শেষ করি। রেস্টুরেন্টটি যেহেতু হাইওয়ে রোডের পাশে ছিল, যার কারণে খাবারের দাম তুলনামূলক বেশি ছিল। চাঁদপুর এসেছি বিয়ে খাওয়ার জন্য, কিন্তু রাস্তাঘাট আমাদেরকে যারা দেখাই দিল তারাই হারিয়ে গেছে। আমরা এখন খুবই চিন্তিত। আপনারা যদি আমাদের সিনিয়র গাড়িটা পেয়ে থাকেন অবশ্যই তাড়াতাড়ি। আপনার বউ বাচ্চা আসছে? আমার বউ বাচ্চা অবশ্যই আসছে। আপনাদেরকে কে দাওয়াত দিছে? কই আসছেন? Thank you.
থাকলে হয় না। আসলে কোনো অনুভূতির মধ্যে দিয়ে যেতে পারি না, কারণ হচ্ছে এত ব্যস্ততা, মানে বিয়ের আগে থেকে 15 দিন আগে থেকে শুরু করে আজকে পর্যন্ত, মানে আমি মানে অনেক ব্যস্ততা। না, নিঃসন্দেহে এটা একটা নতুন অভিজ্ঞতা, নতুন অনুভূতি, আর অনেক বেশি দায়বদ্ধতার জায়গা। আমি যতটা না বেশি হচ্ছে যে নতুন নতুন কিছু ফিল করতেছি, তার বেশি, তার চেয়ে বেশি দায়বদ্ধতা অনুভব করছি। তো দোয়া করবেন যাতে আমি আমার এই দায়বদ্ধতা এবং মানে সামগ্রিক লাইফটা যেন খুব সুন্দরভাবে কাটাতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের শান্তিতে রাখেন, এটাই। পরিমাণ গরুর মাংস ছিল সেটা আমরা খাইতে পারিনি, সেটার জন্য কাকে মিস করছেন বেশি? কাকে বেশি মিস করতেছেন? গরুকে। পর্যাপ্ত পরিমাণ আজকে গরু ছিল, কেউ খাইতে পারেনি। আপনি কাকে মিস করতেছেন? আমি আমাদের সাথে অনেকে তো খাইতে পারি, তাদেরকে মিস করছি। যেমন দুই একটা নাম বলেন। টেবিলে একটু খাইতে পারছে কিন্তু আগের মতো পারে নাই। বউকে একটু পাম দিল মনে হচ্ছে। আমাদের সেই বহু আকাঙ্ক্ষিত যে ম্যান্দা সেটা আমরা খাইতে পারছি,
এটা আমার কাছে ভালো লাগছে। মিন্নিও বলে আবার অনেকে, ওরাই বলছিল ভেন্দাটা খুব ভালো লাগছে। আর ভাত তো বেশি খাই নাই আসলে, ওই যে পরাটা খাওয়ার পরে, হ্যাঁ দুপুরে খাওয়ার ওই রকম রুচি ছিল না, তো মেন্দাটা খুব ভালো লাগছে। এটা আসলে দশের ভেতরে অন্তত 8-9 পয়েন্ট দেওয়া যেতে পারে। গ্রামীণ পরিবেশ, গ্রামীণ পরিবেশ তো অসাধারণ আসলে। গ্রাম বলতে যেটা বোঝাই এটা হচ্ছে সেই গ্রাম, তবে রাস্তাঘাট অনেক উন্নত। আমার নিজেরও তো গাড়ি আছে, এটা রাস্তা ভালো লাগছে। আর পাশে একটা ছোট নদী আছে, নদীটাও খুব ভালো লাগছে। এই নদীটার নাম কি? এটার নাম হচ্ছে যমুনা, যমুনা নদী। এটা গোয়ালন্দতে মেঘনার সাথে মিলিত হয়েছে, সেখানে ত্রিমোহনা। সাধারণ কেন চলে গেছে? ওই তো না, এটা চাকরি 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 পরীক্ষা দিচ্ছে না। অবশ্যই জানা উচিত যে যমুনা নদী কোথায় যে গেছে, কার সাথে মিলিত হয়েছে, এটা তো জানতে হবে নাকি? এরপর থেকে আমি এই যে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছি। এরপরে আমাদের যারা যতই দায়িত্ব প্রতিদিন অব্যাহত নিলেও মাপ নাই, নতুন প্রতিদিনই অব্যাহত নেন আপনি, এসব আছে এখন থেকে মেনটেন করবে, ঠিক আছে? আমি আশাবাদ ব্যক্ত করে ভিডিও এখানে ইতি ঘোষণা করছি।